শপিং মলে ক্রেতাদের আগমন ভালো থাকলেও বিক্রি নিয়ে সন্তুষ্ট নয় ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রাথমিক এক হিসেব বলছে বিক্রি হতে পারে 30-40%। আর বিশেষজ্ঞরা বলছেন মহামারীতে দেশের বেশিরভাগ মানুষের আয় কমে যাওয়ায় এবার ঈদের অর্থনীতি চাঙ্গা হয়নি। রমজান এবং ঈদকে আমরা মনে করি, অর্থাৎ 2019 বা 2018 যদি রমজান এবং ঈদকে আমরা তুলনা করি আজকের সঙ্গে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে ওই সময় যদি আমরা এভাবে খেয়াল করি যে পোশাকের বাজার অথবা বিলাসী পণ্য বলতে যেটা বোঝায় বা ঈদ পণ্য বলতে যেটা বোঝায় অথবা